সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি বাঘায় উত্তপ্তের প্রতিবাদ করায় হত্যাকাণ্ডের প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী আবাসন মেলার উদ্বোধন করলেন মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে চার কোটি ছয় লাখ উনআশি হাজার একশো টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজশাহী ব্যাটালিয়ন এক বিজিবির দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাইসার হাসান মালিকের সামনে এই মাদকগুলো ধ্বংস করা হয় মালিকবিহীন জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে চৌষট্টি হাজার নয়শো পাঁচ বোতল ফেন্সিডিল দুই দশমিক পাঁচশো দশ গ্রাম আঠারো পুরিয়া হেরোইন এক হাজার দুইশো এক বোতল বিদেশি মদ ছাব্বিশ দশমিক পাঁচ লিটার চোলাই মদ উনিশ হাজার সাতশো ষাট পিস ইয়াবা ট্যাবলেট একশো কেজি চারশো গ্রাম বাষট্টি পুরিয়া গাঁজা সাত হাজার আটশো প্যাকেট পাতা বিড়ি নব্বই হাজার বিশ পিস অনাগ্রা নিমসিল ট্যাবলেট একশো কেজি কীটনাশক চার হাজার পিস ইঞ্জেকশন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও নগর পুলিশের প্রতিনিধি র্যাব পাস এর প্রতিনিধি সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বিজেপি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গত এক বছরে যে মাদক এখানে উদ্ধার করা হয়েছে আনুমানিক চার কোটি লক্ষ টাকার সেই মাদকের ধ্বংস করা হলো অভিযানের মাধ্যমে নার্কোটিক্স বিশেষ করে মাদক দ্রব্য উদ্ধার করি আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে সেটা আমরা ধ্বংস করি আজকে আমাদের এখানে যে পরিমাণ আমরা মাদক ধরেছি সেটা হচ্ছিল আনুমানিক প্রায় চার কোটি ছয় লাখ উনসত্তর উনআশি হাজার টাকার মাদক আজকে একসাথে ধ্বংস করব। রাজশাহীর বাঘায় উত্তক্তের প্রতিবাদ করার ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামি সুমন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখার আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল বুধবার চট্টগ্রাম সাত তাকে আটক করে এরপরে চট্টগ্রাম সদস্যরা বিষয়টি রাজশাহী জানায় এবং র্যাব জেলা পুলিশকে অবহিত করেন জেলা পুলিশের কাছে তাকে করবে বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন প্রধান আসামি সুমন আলী পলাতক ছিলেন তাকে আটক করা হয়েছে তবে তাদের কাছে পৌঁছায়নি এছাড়া এই মামলার সাত নম্বর আসামি পিন্টুকে আটক করা হয় তিনি আরও বলেন এর আগে ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছিল যৌন হয়রানির প্রতিবাদ করায় গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাঘা উপজেলার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বখাটেরা এই ঘটনায় তেইশ জনের নাম উল্লেখ সহ পাঁচজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয় বাঘা থানার সুলতানপুরে একজন স্কুল ছাত্রীকে উত্তক্ত করার ঘটনায় তার যে মামা হত্যা হয়েছিল সেই ঘটনায় আপনারা জানেন কি যে একটি মামলা হয়েছিল সে মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার হয়েছে এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং এই মামলায় এর আগে ছয়জন এবং পরবর্তীতে একজন আর সুমন মোট আটজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে মোট নয়জন গ্রেপ্তার হয়েছে এবং অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে রাজশাহীতে রিডা তৃতীয় আবাসন মেলা দু হাজার এর উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটন বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাছাই রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন বিশ্বের অনেক উন্নত দেশ একশো দেড়শো বছর আগেই পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলেছে আমাদের দেশে সেইভাবে পরিকল্পিত আবাসন গড়ে ওঠেনি তবে বর্তমানে দেশে পরিকল্পিত নগরায়ন হচ্ছে রাজশাহীতেও পরিকল্পিত নগরায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে মেয়র বলেন রাজশাহীকে নানা দিক দিয়ে উন্নত করা হচ্ছে উন্নয়নের পাশাপাশি মানুষের মাঝে অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করতে হবে মানুষের হাতে অর্থ না থাকলে শুধু উন্নয়ন হলে সেটি অর্থবহ হবে না এজন্য রাজশাহীতে শিল্পায়ন গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে বিমানবন্দরের আধুনিকায়ন করা হচ্ছে রাজশাহী কলকাতা বিমান ও ট্রেন সার্ভিস চালু করতে চাই এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে রাজশাহী কলকাতা বিমান ও ট্রেন সার্ভিস চালু হলে এখানকার উন্নয়ন আরও বেগবান হবে নগরটাকে নতুন করে সাজাতে চাই নগরীর আয়তন বাড়ানো হচ্ছে নদীর ধারে অনেক জায়গা আছে সেখানে অনেক কাজ করার মতো সুযোগ আছে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রিডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন আগামীতে আপনাদের জন্য আমাদের যারা আমাদের লেবার শ্রেণীতে কর্মরত আছেন বিভিন্ন কন্ট্রাক্টর আছেন বিভিন্ন বিভিন্ন কর্মচারী আছেন তাদের জন্য আগামী পাঁচ বছরে আমরা আলাদা একটা স্পেশালাইজড হসপিটাল তৈরি করব যার মালিক হবে এই শ্রমিক কর্মচারীরা আমরা দেখেছি আমাদের আমরা বলতেছি যে আমাদের শিক্ষা নগরী কিন্তু ভর্তিযুদ্ধের অবস্থা দেখলে তখন কিন্তু আমরা ঘাবড়িয়ে যাই যে এত শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চারা যাবে কোথায় আমরা চাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে সেই কারণে আমরা আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম এই দুই মিডিয়ামে আরো 10টি এই 5 বছরের মধ্যে 10টি স্কুল এবং কলেজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সিটি মেয়র রাজশাহীকে আধুনিক বাসযোগ্য একটি পরিকল্পিত নগর করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হয়ে রিডা পরিকল্পিতভাবে বড় বড় আবাসিক ভবন তৈরি করছে। আগামীতে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রিডার সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতির অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেলায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তেইশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে মেলায় চুয়াল্লিশটি স্টল বসেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র ও অতিথিবৃন্দ আমরা মানুষের মৌলিক চাহিদার কথা বলি বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার মানে বাসস্থান কিন্তু আছেই এবং বাসস্থান বস্ত্রের পরেই বোধ হয় বাসস্থানের স্থান আসবে কারণ যেদিন থেকে মানুষ গুহা থেকে বের হয়ে জঙ্গল বন থেকে বের হয়ে এই সমাজবদ্ধ জীব হিসাবে ঘরবাড়ি করে থাকা শুরু করেছে সেদিন থেকে কিন্তু এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত ভোরে উপজেলার সীমান্ত পিলারের নীলমারি বিল এলাকায় স্থানীয়রা জানান ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ এর গুলিতে তারা নিহত হয়েছেন বুধবার ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে গরু নিয়ে আসার পথে কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন দিক থেকে গুলি ছড়ে এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে ভারতের আটশো গজ অভ্যন্তরে বিষ্ণুপুর বিজলিপাড়া গ্রামের সন্দীপ কাটাপুকুর গ্রামের কামাল এবং বাংলাদেশের দুইশো গজ অভ্যন্তরে চক বিষ্ণুপুর দিঘিপাড়া গ্রামের মফিজুদ্দিন মারা যায় এ বিষয়ে ষোল বিজিবি হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়ব সুবেদার মুখলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন বলে এটি নিশ্চিত করেন অপর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ খবর রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ জেলা পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএমবার সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম পিপিএম ফাইনাল খেলায় রাজশাহী রেঞ্জের বগুড়া জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ দল খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে অভিনন্দন জানান এবং বলেন নিয়মিত ক্রিয়া চর্চা মানুষকে সুস্থ রাখে ডিউটির অবসরে ক্রিয়া চর্চা পুলিশ সদস্যদের আরও বেশি শারীরিক ও মানসিকভাবে বিকশিত করবে কাবাডি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন সকলকে উজ্জীবিত করবে এবার বাগমারায় লুৎফর বাহিনীর প্রধান লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত বারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লুৎফরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এছাড়া এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তার ছোট ভাই রফিক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এর আগে আরেক বাহিনীর প্রধান জাবের সহ ছয় জন পুলিশের হাতে গ্রেপ্তার হন দুই বাহিনীর ত্রাস নিয়ে গত উনিশ জানুয়ারি সিল সিটি নিউজ ও কালের কণ্ঠে একটি অনুসন্ধানী খবর প্রকাশ হয় তবে ওই দিন রাতেই জাবের বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ একই খবরের জের ধরে গতকাল বুধবার রাতে আরেক বাহিনীর প্রধান লুৎফরকেও গ্রেপ্তার করা হল এদিকে দুই বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন পুলিশের একটি দল লুৎফর রহমান সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাস এর সদস্যরা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে বেলা বারোটা পর্যন্ত অবিলম্বে কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছে এ সময় তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা বলেন যে প্রশাসনের অনেক অফিসেই পদবি ও বেতন বৈষম্য দূর করা হয়েছে অথচ আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ আন্দোলন করে আসছি আমাদের বেতন বৈষম্য দূর করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাই আমাদের দাবি যে অতি দ্রুত আমাদের এই দাবি মেনে নিয়ে বেতন বৈষম্য দূর করবে সরকার রাজশাহী বাকাসের সভাপতি সভাপতিত্বে কর্মবিরতিতে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু রাজশাহী জেলা সহসভাপতি রফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক মাসুদ করিম সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার সহ অন্যান্যরা নাটোরে মাটিবাহী ট্রলির চাপায় রুমি নামে দশ বছরের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সদর উপজেলার বাক্সর গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত রুমি সিংরা উপজেলার খেজুরতলা এলাকার চাতাল শ্রমিক মানিকের মেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ও এলাকাবাসী জানায় মা মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী শিশু রুমি তার নানি শামসুর নাহানের বাড়িতেই থাকত সকাল দশটার দিকে রুমি পার্শ্ববর্তী বাক্সর গ্রামে একটি বাড়িতে খেতে যায় খাওয়া দাওয়া শেষে রাস্তায় বের হয়ে আসলে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলি তাকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় এলাকাবাসী ট্রলিটি আটক করলেও ট্রলির চালক পালিয়ে যায় এক ঘন্টার সময় বাড়িয়ে নাটোরে চতুর্থ দিনের মতো জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে পদবীর পরিবর্তন ও বেতন স্কেলে সমতায়ন দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ব্যাপী জেলা কালেক্টরেট ভবন চত্বরে এই কর্মসূচি পালন করা হয় বাকাশস নাটোর জেলা শাখার ব্যানারে তারা কালেক্টরেট ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে এর আগে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট ভবন ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে এ সময় উপস্থিত ছিলেন বাকাশাস নাটোর জেলা শাখার সভাপতি সাধারণ শাখার প্রধান সহকারী রমজান আলী সাধারণ সম্পাদক রথিন মণ্ডল আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মচারীগণ অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে জেলার সাতটি উপজেলা পরিষদ কার্যালয়েও গত সোমবার থেকে প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা এই কর্মবিরতি শুরু করে প্রথম দুই দিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করলেও বুধবার থেকে তারা কর্মবিরতিতে সময় আরো এক ঘন্টা বাড়িয়ে দিয়েছেন এদিকে কর্মবিরতির কারণে প্রশাসনের সেবা নিতে আসা জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আশা শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা দু অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পুঠিয়া উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউজ্জামান এই কর্মসূচির সফলতায় বর্তমানে সারা বাংলাদেশ আলোকিত হচ্ছে চলতি বছরে এই সময় আশার কেন্দ্রীয় জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ানুল আলোমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান আশার রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার শফিকুল ইসলাম পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বক্তারা বলেন প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে 2011 সালে আশার 20টি ব্রাঞ্চের অধীনে 300 জন সেবিকা 20 জন সুপারভাইজার ও ছয়শ জন শিক্ষার্থী নিয়ে প্রথম কর্মসূচি শুরু করা হয় বর্তমানে সফলভাবে সারা বাংলাদেশে পাঁচ লক্ষ শিক্ষার্থী নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে পর্যায়ক্রমে এই কার্যক্রম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়েও চালু করা হবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ